বিজেপি সরকার যে একবারে স্বৈরাচারী একবারে একটা মনোভাব, যে মনোভাব অর্থনীতিকে আজকে পদদলিত করে মানুষের সাধারণ জীবনকে, বিশেষ করে বেকার যুবক ছেলে মেয়েদের যে একটা বা একটা অস্বাভাবিক জায়গায় নিয়ে গেছেন, তার তীব্র প্রতিবাদ আমাদের দল করে। এটা শীর্ষে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এবং সেই উন্নয়নযোগ্যকে আরও ত্বরান্বিত করা এবং করোনাকে সুস্থতার সঙ্গে লোকচক্ষে আজকে আনিয়ে দেওয়া, বিশেষ করে সুস্থতার হার আপনারা দেখেছেন যে অনেক পরিষ্কার, এবং মৃত্যুর হার অন্য রাজ্যের সঙ্গে আমরা একবারে আমাদের রাজ্য অনেক অনেক উপরে আমাদের। তাই আজকে আপনাদের কাছে আমাদের এই প্রেস কনফারেন্স, আমরা সব জেলায় আজকে পশ্চিমবাংলায় আমাদের পার্টির নির্দেশে আমরা সব জেলায় আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। যদি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিকে কমাতে বলছি, এবং অদ্ভুত কথা, আপনার স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝবেন আমরা পরিসংখ্যান দিয়েছি, মানে জলের দামের চেয়ে কম দামে বাকেট বা তেল, তেল যাতে আসে ইন্টারন্যাশনাল মার্কেটে যে তেল রেট নির্ধারণ হয় ওটা বাকেট ধরে, আমরা ব্যারেল ভরি ওরা বাকেট ভরে, একবার জলের দামের চেয়ে সস্তা তেল হয়েছে, তখন তখনও একবারে আকাশচুম্বীভাবে এর দাম বাড়িয়ে ভারতবর্ষের মার্কেটে আনা হয়েছে। এটি আমাদের কাছে গভীর পরিতাপের বিষয়। পরবর্তীকালে যে পয়েন্টটা আমরা বলতে চাই, যে আমাদের গরিব কল্যাণ রোজগার যোজনা পশ্চিমবঙ্গ একবার বাদ, কেন বাদ, কী কারণে বাদ, আমরা জানি যে এখন পর্যন্ত যেসব কমিশন গঠিত হয়েছে, যেমন ধরুন জঙ্গল মহল কমিশন বা মাইনরিটি কমিশন বা আপনার তফসিলি জাতি কমিশন, অনগ্রসর কমিশন, সেই কমিশনে কোনো সময় পশ্চিমবাংলা বাদ যায়নি। সরকার যত রকম যা করেছেন কমিশনে পশ্চিমবাংলা আছে, কিন্তু এই গরিব কল্যাণ যোজনা পশ্চিমবঙ্গে যেহেতু 2021 সালে ভোট আছে, এবং সেই ভোটকে প্রতারিত করবার জন্য, মানুষকে প্রতারিত করবার জন্য পশ্চিমবাংলাকে বাদ দিয়ে একবারে বিজেপি শাসিত রাজ্যগুলোকে একবারে এর মধ্যে আনা হয়েছে, এবং সেই রাজ্যগুলিতে এই গরিব কল্যাণ রোজগার যোজনাকে এনে একটা তামাশা সৃষ্টি করা হয়েছে বলে আমরা মনে করছি। যে কথা বলা হয়েছে যে 25,000 সংখ্যার পরিযায়ী শ্রমিক নির্ধারিত জেলাগুলোকে, সব জেলাগুলোকে নেওয়া হয়েছে, কিন্তু একেবারে ভুল কথা। আমাদের 20টা জেলা আমরা পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি, এবারে মুর্শিদাবাদ কুচবিহার থেকে আবার ছোটো জেলা, কুচবিহার থেকে আরম্ভ করে একবারে ছোটো ছোটো জেলাগুলোতেও আমাদের অনেক বেশি লোক আমাদের এসেছেন, পরিযায়ী শ্রমিক আমাদের এখানে এসছেন, এবং কোথাও 2,20,000, কোথাও 2,43,000, মানে কুচবিহারের মতো একটা জেলায় 1,43,000। অবাক হয়ে যাবেন শুনলে, আমরা একথা খুব দায়িত্ব নিয়ে বলছি যে আজকে 20টা জেলায় আমাদের 25,000 পরিযায়ী শ্রমিকের সংখ্যার বাইরে থাকা সত্ত্বেও আমাদের একটিও জেলাকে ইনক্লুড করা হয়নি, এবং এটা রাজনৈতিক প্রতিহিংসা বলে আমরা মনে করি, এবং এর তীব্র প্রতিবাদ আমরা করছি। নিশ্চয়ই আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা বলছি, আমরা সভা সমিতি করছি, এবং সর্বত্রই আমরা বলছি যে এই প্রকল্পতে পশ্চিমবঙ্গকে আনা উচিত ছিল, আর এনে পশ্চিমবাংলার আর একটা গরিব কল্যাণ যোজনার যে মর্যাদা, পরিযায়ী শ্রমিকদের যে মর্যাদা, সে মর্যাদাটুকু দেওয়া উচিত ছিল বলে আমাদের নিজেদের মনে হচ্ছে। এখানে পরিযায়ী শ্রমিকদের প্রতি চূড়ান্ত অবিবেচনা এবং একবারে বঞ্চনা ইত্যাদি করা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা তাই আপনাদের মাধ্যমে সব কথা বলতে চাই। প্রকল্পটি একবারে কমপ্লিটলি নির্বাচন ভিত্তিক নির্বাচন হবে বলে যে ইত্যাদি, আমাদের পশ্চিমবাংলা 21 নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে একে বঞ্চিত করো, অর্থনৈতিকভাবে বঞ্চিত করো, এটি একমাত্র লক্ষ্য বলে আমরা মনে করছি। বিজেপি প্রথম থেকে ক্ষমতায় এসে আপনারা লক্ষ্য করেছেন যে শুধু ক্ষমতা দখলই একমাত্র জায়গা, অন্য কোনো কিছু নেই, কোনো জনকল্যাণমূলক কোনো কাজের কোনো হিসাব নেই, কিছু নেই। এবং একটা অদ্ভুত অবস্থা আপনারা দেখেছেন, আমরা লিখেছি আমরা কাগজে, এখানে কাগজ আমরা দিয়েছি, একটা হঠাৎ করে একটা নির্দেশ জারি করে পিএম কেয়ার তহবিল বলে একটা তহবিল হঠাৎ তৈরি করে ফেলেন। আজ পর্যন্ত আমরা জানতাম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সেই তহবিল অডিট হয়, এ তহবিল অডিট করবেন না, করতে দেবেন না বলে,
আবার নতুন করে একটা করা হয়েছে এবং আরটিআই করে যাতে কোনোভাবে কিছু আর না পাওয়া যায় তাকে চেপে দেওয়ার জন্য কোটি কোটি টাকা অবৈধভাবে পার্টি ফান্ডে নিয়ে যাওয়ার জন্য তাদের এবং নির্বাচনে খরচ করার জন্য যে একটা বিশাল আকাশচুম্বী টাকা এরা খরচ করে নির্বাচনে, সেই টাকা খরচ করার জন্য এখানে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এবং এই টাকাকে কোনোভাবে প্রকাশ না করে তার তহবিলে কত টাকা কীভাবে কোন দিকে খরচ হয়েছে কিছু না বলে এসব কথা বলে এরা কথা। যে সরকার আছে, যে সরকার শুধু রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য যা যা করণীয় যেটুকু যত নিচে নেমে লড়াই করা সম্ভব তাতেই ব্যস্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে যেটি আমরা স্পষ্টতই আপনাদের বলি, একবারে মান্থ ওয়াইজ আমরা বলেছি, জানুয়ারি মাস থেকে পেট্রোল ডিজেলের দাম এবং গত 17 দিন ধরে একবারে ম্যারাথন, আর 17-18 দিন ম্যারাথনভাবে পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়িয়ে চলেছে এবং ডিজেল পিছনে যেত পেট্রোল আগে থাকতো, এখন ডিজেল আগে যাচ্ছে পেট্রোল পেছনে যাচ্ছে। এর কারণ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ এখন যা মেশিনারি সিস্টেম বা আপনার পেট্রোল ডিজেল ব্যবহারের যে সিস্টেম তাতে পেট্রোল ব্যবহারকারী মেশিনের সংখ্যা, গাড়ির সংখ্যা কম কিন্তু ডিজেলের সংখ্যাটা বেশি। তাড়াতাড়ি করে রাজকোষে বেশি টাকা আউটপুট ঢুকানোর জন্য এই যে অয়েল পুলকে ব্যবহার করা, একটা বাজেট, একটা সরকারমুখী একটা সরকারের তার নির্দিষ্ট একটা বাজেট হয় এবং সে বাজেট হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, সে বাজেটে যে কথা এরা বলেছিলেন বাজেট পরে লোকসভাকে পর্যন্ত এড়িয়ে এরা প্রতিনিয়ত একবারে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে চলেছেন এবং সস্তায় ট্যাক্স কালেকশন এবং দুবার যে ট্যাক্স ছিল গতবারে তার চেয়ে দুবার ট্যাক্সকে বাড়িয়েছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তার ট্যাক্সকে বাড়িয়েছেন এবং বাড়িয়ে যাতে রাজকোষে তার ডেফিসিট পূরণ করা যায়। আমরা প্রথম থেকে বলেছিলাম যে এই গভর্নমেন্টের জিডিপি এত নিচে নেমেছে যে বিশ্বের বাজারে ভারতবর্ষের রাজনীতি, ভারতীয় রাজনীতিতে ভারতবর্ষের যে অর্থনীতি বিশ্বের বাজারে এর জিডিপি একবারে অনেক নিচে পড়ে গেছে, গত কয়েক বছরের তুলনায় নিচে নেমে গেছে। এরা অনেক কথা বলছিলেন জনমুখী বাজেট, অমুক তমুক অনেক কথা, কিন্তু সব বাজেট সব ফেল করেছে এবং একটা সিরিজ আমাদের পেট্রোল ডিজেলকে ব্যবহার করে তার রাজকোষকে পূরণ করা এবং কোনোরকম সরকারকে টিকিয়ে রাখার জন্য এরা পেট্রোল ডিজেলের দামকে একবারে প্রতিনিয়ত বাড়িয়ে চলেছেন এবং পরিবহন থেকে আরম্ভ করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একবারে একটা আকাশচুম্বী অবস্থায় গেছে, সাধারণ মানুষের একবারে নাভিশ্বাস উঠেছে। আমরা খুব তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি এবং আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি, আমাদের সংবাদপত্র এবং সংবাদপত্র সমস্ত আমাদের ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া সকলের সাহায্য প্রার্থনা করছি, একে স্পষ্টভাবে একটা তুলে ধরে মানুষের কাছে বর্তমান সরকারের অবস্থানকে পরিষ্কার করে দেওয়া। 70-72 বছরের যে রাজনীতিতে দিল্লির সরকার তার লাগাম টানতে গিয়ে, অর্থনীতির লাগাম টানতে গিয়ে এটি একটি বেপরোয়া অবস্থান বলে আমাদের কাছে মনে হয়েছে এবং জানুয়ারি মাস থেকে আমরা একেবারে জুন পর্যন্ত যে তথ্য সে তথ্য আপনাদের কাছে দিয়েছি, সে তথ্য আপনারা নিশ্চয়ই এটি অনুধাবন করে দেখবেন। যে কথা বলছিলাম, দুবার আটবারে শুল্ক বাড়িয়েছেন এরা এবং একটা কঠিন অবস্থার মধ্যে নিয়ে গেছেন, মানুষের নাভিশ্বাস উঠেছে এবং এই শুল্ক বাড়ানোর বিরুদ্ধে আমরা বলছি যে এই বৃদ্ধি অবিলম্বে রদ করা হোক এবং রদ করে মানুষকে সুরা দেওয়া হোক যাতে করে জিনিসপত্রের দাম কমে যায়। এই শুল্ক কমানো খুবই দরকার হয়ে পড়েছে আর বৃদ্ধি কনভার্ট করে আমাদের তাকে বিক্রি করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে তেলের দাম নির্ধারিত হয় রিফাইনারি পয়েন্টকে ধরে ডেস্টিনেশন কাউন্ট করে, কিন্তু অদ্ভুত কথা আমরা এখানে আজকে আপনাদের সামনে তুলে ধরছি, দেখবেন যে পৃথিবীর ম্যাপে একবারে আফগানিস্তান, পাকিস্তান, একবারে আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, ভুটান মানে ছোট্ট রাজ্য ভুটান, এমনকি চীন আপনারা দেখবেন, বাংলাদেশ, সেখানের তুলনায় ভারতবর্ষের আমাদের ডিজেল পেট্রোলের দাম একটা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করে একটা
বিভীষিকা তৈরি করা হয়েছে যাতে করে সাধারণ মানুষ রাবিশ্বাস ওঠে এবং মানুষ তার সমস্ত ক্রয় ক্ষমতাকে ফেল করে গিয়ে একটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে।